তো আমরা জানি যে বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষায় ফ্যাক্ট বেস প্রশ্ন হয়ে থাকে। আমি আপনাদের সামনে সিপিসি থেকে একটা ফ্যাক্ট উপস্থাপন করতেছি। আপনাদের সামনে যদি কোনো খাতা থাকে, কলম থাকে, লিখে ফেলুন, খুব তাড়াতাড়ি লিখে ফেলুন। ফ্যাক্টটি হচ্ছে যে এক খণ্ড জমি আছে, সেই এক খণ্ড জমির মূল্য হচ্ছে 5 লাখ টাকা। সেটাকে কেন্দ্র করে অ্যাসিস্ট্যান্ট জাজ করে মোকদ্দমা দায়ের করা হল। তাহলে এবং অ্যাসিস্ট্যান্ট জাজের সেটা নেওয়ার জুরিসডিকশন নাই বা এখতিয়ার নাই, তখন অ্যাসিস্ট্যান্ট জাজের করণীয় কি হবে? খুব সিম্পল, যখন হচ্ছে কোনো আদালতের এখতিয়ার থাকবে না, জুরিসডিকশন থাকবে না, তখন সেই আদালত প্রপার আদালতে ফেরত দেওয়ার জন্য বলবে বা প্রপার আদালতে ফেরত দিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে এটা আদালত কখন করতে পারবে? এটা আদালত করতে পারবে মোকদ্দমার যে কোনো পর্যায়ে করতে পারবে, অ্যাট এন স্টেজ অফ দ্য শুট, যে কোনো পর্যায়ে করতে পারবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যদি কোনো আদালতের এখতিয়ার না থাকে বাট এখতিয়ারবিহীন আদালতে মোকদ্দমাটি দায়ের করা হলো, তখন আদালত সেটাকে গ্রহণ না করে কি করবে? সে যথাযথ আদালতে ফেরত পাঠাবে। এটাকে অর্ডার 7 রুল 10 অনুসারে আপনাকে আনসার করতে হবে। এখন অ্যাসিস্ট্যান্ট জাজের কাছে এটা যাবে না কেন বা অ্যাসিস্ট্যান্ট জাজের জুরিসডিকশন নাই কেন? কারণ আমরা জানি 2 লক্ষ টাকা পর্যন্ত যদি মোকদ্দমার মূল্যমান হয় তাহলে সেটা অ্যাসিস্ট্যান্ট জাজ বিচার করতে পারে। 2 লাখ থেকে 4 লাখ টাকাকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, রাইট? তো এখন এটা অ্যাসিস্ট্যান্ট জাজ পারবে না, এটা আমরা জানি। তাহলে অ্যাসিস্ট্যান্ট জাজ কী করবে? যথাযথ আদালতে ফেরত পাঠাবে আন্ডার অর্ডার 7 রুল 10। এভাবে আমরা ছোটো ছোটো করে যদি ফ্যাক্ট পড়ি, ছোটো ছোটো করে যদি আলোচনা করি এবং আমার এই চ্যানেল থেকে যদি আমরা সবাই আলোচনাগুলো শুনি, একে অপরের সাথে শেয়ার করি, শেয়ার করে পড়াশোনা করি, তাহলে দেখবেন যে পড়াটা কতটা এগিয়ে গেছে বা কতটা পারফেক্ট হয়ে যাচ্ছে দিন দিন। কারণ আমি আমার চ্যানেলে তো প্রতিনিয়ত ভিডিও দিই, এটা তো সবাই জানেন যারা দেখেন। তো আপনারা ভালো থাকুন আর আমার জন্য সামান্য একটু কাজ করবেন। যদি আপনারা কিপটা না হয়ে থাকেন কী করবেন? আপনার অন্তত 5 জন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন যে এরকম একটা চ্যানেল আছে, এখানে ফ্যাক্ট নিয়ে কথা বলা হয়, এখানে বার কাউন্সিল এবং জুডিশিয়ারির প্রস্তুতি নিয়ে কথা বলা হয়। তাহলে আমার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।